সাউথ ইন্ডিয়া ইন্ডাস্ট্রি এখন রাজত্ব করতে চাচ্ছে পুরো দুনিয়া জুড়ে, কিন্তু তাদের এই স্বপ্নই রূপ নিতে পারে অনেক বড় দুঃস্বপ্নে। কি কারণে সেটা গসিপসের ভিতরেই জানাবো। অ্যান্ড সেই সঙ্গে থাকছে হীরা ফেরি থ্রি নিয়ে গুড নিউজ, সবচেয়ে বড় বাধার হয়ে গেল সমাধান। এখন আর দেরি না করে গসিপে যাই, প্রথমেই আসি সাউথ ইন্ডিয়া ইন্ডাস্ট্রির কাছে। ভাই, সাউথ ইন্ডিয়া ইন্ডাস্ট্রি যে কিভাবে পুরো ইন্ডিয়ার বক্স অফিস কাঁপাচ্ছে সেটা সবারই জানা। সাউথ ইন্ডিয়ার যে সকল মুভি প্যান ইন্ডিয়ান আকারে বলিউডে মুক্তি পাচ্ছে সেগুলো বক্স অফিসে তুফান করে দিচ্ছে একদম। ইনফ্যাক্ট বলিউডের মুভিগুলো এখন পাত্তাই পাচ্ছে না। তো এখন যেটা হলো সেটা হচ্ছে এই সাউথ ইন্ডিয়ান মুভিগুলো এখন অন্য জায়গায় আরো বড় পরিসরে রাজত্ব করতে যাচ্ছে। সাউথ ইন্ডিয়ান বেশ কয়েকটা নিউজ পোর্টাল থেকে জানা গিয়েছে যে সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এখন প্যান ইন্ডিয়া আকারে নয় বরং প্যান ওয়ার্ল্ড, মানে বিশ্ব জুড়ে তাদের মুভিগুলো রিলিজ করতে চাইছে। হ্যাঁ, আকাঙ্ক্ষা তো বেশ ভালো, কিন্তু এখানে একটা অসুবিধা থাকতে পারে। বিষয়টা যেটা হয়েছে সেটা হলো এইচ এস রাজামৌলির RRR এই মুভির পর থেকে না ইন্টারন্যাশনাল বক্স অফিসে সাউথ ইন্ডিয়ান মুভিগুলো রিলিজ দেওয়ার একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে। এবং তার দেখা দেখি পুষ্পা দ্য রাইজ এই মুভিটাও কিন্তু এই তো কয়েকদিন আগে রাশিয়াতেও মুক্তি পেল। কিন্তু সমস্যা হয়েছে সব মুভি কিন্তু সাকসেসের মুখ ইন্টারন্যাশনাল বক্স অফিসে দেখবে এমন কোনো কথা নেই। RRR সাফল্যের মুখ দেখেছে ঠিক আছে, কিন্তু পুষ্পা দা রাইস কিন্তু রাশিয়ার মার্কেটে খেয়েছে ফ্লপ, 3 কোটি রুপি তারা লস করেছে। এখন প্রবলেম যেটা হয়েছে সেটা হলো এই প্যান ওয়ার্ল্ড নিয়ে দু ভাগে আবার বিভক্ত ইন্ডাস্ট্রি। সেই রিপোর্টসে বলা হয় অ্যাক্টর অ্যাক্ট্রেসরা চাচ্ছে তাদের সিনেমা প্যান ওয়ার্ল্ড আকারে রিলিজ হোক এবং এইভাবে প্রডিউসারদের চাপও দিচ্ছে, কিন্তু প্রডিউসাররা সেটা চাচ্ছে না। এর পিছনে লজিক্যাল কারণও আছে। এর পিছনে কারণ প্যান ইন্ডিয়া আকারে যখন মুভি মুক্তি দেওয়া হয় তখন সাউথ ইন্ডিয়ার প্রডিউসাররা বলিউডে ডিস্ট্রিবিউট করার জন্য বলিউডের কোনো না কোনো প্রডিউসার পেয়েও যায়, সো মুভির ডিস্ট্রিবিউশনের টাকা তাদের দিতে হয় না। কিন্তু প্যান ওয়ার্ল্ডে সেখানে তো ভাই সাউথ ইন্ডিয়ার ওরকম দাপট নেই। ওখানে কে KGF চ্যাপ্টার 2 দেখে? ওখানে তার সবাই KGF চ্যাপ্টার 1, KGF চ্যাপ্টার 2, পুষ্পা দা রাইস, প্রভাস, এদেরকে তো আর চিনে না। তো সেই জায়গায় বাইরের দেশে ইন্টারন্যাশনালভাবে মুভি রিলিজ করতে হলে সাউথ ইন্ডিয়ান প্রডিউসারদের আলাদাভাবে ডিস্ট্রিবিউশনের টাকা খরচ করতে হয়। শুধু তাই নয়, মার্কেটিং কস্ট আছে, আবার আলাদা আলাদা ভাষায় ডাবিংয়ের জন্য ডাবিং কস্ট আছে। সবকিছু মিলিয়ে খরচ অনেক, কিন্তু লাভ হবে কি না সেটা নিয়ে থাকে সংশয়। এবং এই কারণে সাউথ ইন্ডিয়ান প্রডিউসাররা আসলে এটা করতে খুব একটা বেশি আগ্রহী নয়। যাই হোক, তারপরেও অভিনেতাদের একটা প্রেশার তো থাকেই। এবার আসি হীরা ফেরি থ্রির কাছে। ভাই, হীরা ফেরি থ্রি নিয়ে তো মাঝখানে অনেক কিছুই ঘটে গেল। অক্ষয় কুমার মুভি থেকে বের হয়ে গেল, কার্তিক আরিয়ান ঢুকে গেল, কিন্তু হীরা ফেরি থ্রি এর শুটিং নিয়ে কোনো আপডেট আসছিল না। এবং এই শুটিং এর পিছনে বড় বাধা ছিল প্রডিউসারদের। কাহিনী যেটা হয়েছে, এই মুভির কিন্তু একক মালিকানাধীন প্রডিউসার ফিরোজ নাদিয়াদওয়ালা নয়, তার সঙ্গে কো প্রডিউসার হিসেবে ছিল ইরোস ইন্টারন্যাশনাল। আর এখন কোইমুই.com এর রিপোর্টস থেকে জানা গিয়েছে যে ফিরোজ নাদিয়াদওয়ালা মুভি শুটিং শুরু করতে চাইলেও ইরোস ইন্টারন্যাশনাল বারবার বাধা দিচ্ছিল এবং তারা প্রজেক্টটা ডিলে করছিল। আর এই কারণে ফিরোজ নাদিয়াদওয়ালা এখন বাধ্য হয়ে 35 কোটি রুপি দিয়ে হীরা ফেরি থ্রি এর একক মালিকানাধীন নিয়ে নেয়। শুধু হীরা ফেরি থ্রি না, এই 35 কোটি রুপি দিয়ে সে হীরা ফেরি থ্রি, ওয়েলকাম থ্রি, তারপর আবারা পাগল দিবানা, এটার সিকুয়াল, এই 3টা মুভির একদম মালিকানাধীন নিজে নিয়ে নেয়। এবং জানা গিয়েছে খুব শীঘ্রই নেক্সট ইয়ার শুরুর দিক দিয়েই সে হীরা ফেরি থ্রি এর শুটিং স্টার্ট করে দিবে। ডেফিনেটলি এটা একটা ভালো নিউজ, কিন্তু তারপরেও এখন আক্ষেপ তো নাই। এখন এই অভাবটা আসলেই মিটে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়।